بقلوبنا من أرسله رحمة هزارهم چمن عصی ف
fidarete al Rasul Allah salatun ya Rasulullah alaykum salamun ya habiballah alaykum a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim an-nabiyyu awla bil mu'minina min anfusihim صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه أمر جبال مرن شجاب মাদানী রঙে আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে সেই রঙী রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে অবস্থিত দুরুল দক্ষিণ পাড়া বাইতুল আকসা জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় বার্ষিক ঈশান ইসলামী সুন্নি মহাসম্মেলন 2022-এর মহতারাম সভাপতি জনাব হাজি আব্দুল মতিন সরকার সাহেব সভাপতি উক্ত মসজিদ কমিটি সহসভাপতি জনাব মোহাম্মদ হোসেন মিয়া মহাজন বিশিষ্ট সমাজসেবক দুরুইল প্রধান অতিথি হিসেবে আসার কথা রয়েছে জনাব মনিরুজ্জামান মনি প্রধান পৃষ্ঠপোষক উপজেলার চেয়ারম্যান নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জনাব গোলাম কিবরিয়া ভূঁইয়া সাহেব মুদাজিল্লু বিশিষ্ট দানবীর সমাজ সেবক প্রবাসী দুবাই মূল্যবান বক্তব্য রাখলেন মৌলানা ডক্টর এ কে এম মমিন সিরাজি ঢাকা মুদাজিল্লু মৌলানা ইসলামউদ্দিন সোহরাব সাহেব সহ বিশেষ করে আমার সহর সঙ্গী হিসেবে তশ্রিফে রয়েছেন মোহাম্মদ ইসলাম খান প্রিন্সিপাল সোনারগাঁও জিরানিয়া সিনিয়র মাদ্রাসা কসবা বিবারিয়া অসংখ্য ওলামায়ে কিরাম বরাবর ইসলাম রহমানি ওয়া রহমাকুমুল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ মাহে রজবুল মুরাজ্জব অত্যন্ত একটা বরকতময় চাঁদে মাসে বাইতুল আকসা জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত সুন্নি মহাসম্মেলনে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে তশরিফ এনেছেন বুক ভরা
আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে যারা মাহফিলে বসাচ্ছেন, বিশেষ করে দক্ষিণ পাড়া যুব সমাজ, এক কথায় প্রত্যেকের সার্বিক সহযোগিতায়, যাদের উদ্যোগে যাদের সার্বিক সহযোগিতায় মাহফিল আমি প্রত্যেকের শুকর আদায় করছি। ডানে বামে অসংখ্য পরমায় গ্রাম যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে আমি প্রত্যেকের শুকর আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আসলে আমি একজন বয়স্ক মানুষ, কোথায় চট্টগ্রাম কোথায় আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, আগের মতো অনেক বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রাখার সেই বয়সটা এখন নেই, প্রায় 42 বছর তো মাঝে চলে গেল। আশ্বিনী থেকে আমি ওয়াজ করছি ধারাবাহিক, এ পর্যন্ত প্রায় 42 বছর না, এখানে কোনো সময় আসিনি এবং এত ব্যবহার জায়গায় তো আমি নিজেও জানি না। আমি মানুষ ছোট, জ্ঞান অল্প, দায়িত্ব বেশি। এখান থেকে যেতে হবে ঢাকা, কালকে সকালে যেতে হবে বরিশাল, সব মিলিয়ে আমি খুবই ব্যস্ত মানুষ। 22টা প্রতিষ্ঠান আমাকে চালাতে হচ্ছে, 22টা মাদ্রাসা এ পর্যন্ত আমি প্রতিষ্ঠা করেছি আপনাদের দোয়া নিয়ে। পাশাপাশি 13 বছর ধরে এ বাংলাদেশের জমিনে যতটুকু মাদক বিরোধী আন্দোলন করে যাচ্ছি, 80 বক্তব্য রাখার জন্য না, ওয়াজ অনেক করেছি অনেক শুনেছি, বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা কোথায়, বর্তমান যুগের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা আমরা জানিও না। আসলাম একটু ঘুমন্ত মানুষকে জানানোর উদ্দেশ্যে, আর আপনারা এখানে অনেক বড় মুরব্বী দেখতেছি, আপনাদেরকে একটু দেখবো এবং দোয়া নেব। একটা অনুরোধ থাকবে, জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি যদি আমরা পেতে চাই, আমার নবীর অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ নাই, নবীর সুন্নাত তরিকা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমরা বড় ভাগ্যবান, আল্লাহ চাইলে তো আমাদেরকে মূসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে অন্যান্য যে কোনো নবীর উম্মত বানাতে পারতেন। যাদেরকে আল্লাহ বানিয়েছেন ওরা কি আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করতেছে, করতে পারবে? কারো সাহস আছে? আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন, মানুষ বানালেন, মুসলমান বানালেন, ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন, যেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য, যেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি, আমরা ধন্য, ঠিক কিনা ভাইরা? আমার আপনারা সবাই খুশি তো নাকি? হাত উঠায় দেখা তো সবাই, সবাই খুশি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, নাকি কে আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসলে আমি মাঝখানে ডিস্টার্ব করে দিলাম, আমার ভাই সিরাজি সাহেব সুন্দর ওয়াজ করছিল, আপনার একেবারে নবীর প্রেমের সমুদ্রে আমার মনে হয় ডুব দিয়ে দিয়েছিলেন, আমি এসে ডিস্টার্ব হয়ে গেল। সবাইকে অনুরোধ জানাবো, আমি বেশিক্ষণ থাকবো না, আর আমার বয়স্ক মানুষ, আসছি কষ্ট করে, দেখি কিছু আলোচনা করা যায় কিনা। আপনাকে একটু সামনে আসতে পারবেন? কষ্ট করে শীতের মৌসুম আছে, একটু সামনে এগিয়ে আসবে, একজনের সাথে একজন লাগিয়ে বসলে ঠান্ডাটা কম লাগবে, আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়লে মাহফিলের সৌন্দর্যতে বাড়বে। মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, একটু সবাই জবান খুলে পড়তে হবে,
মোরা ধন্য গরাসন আপনাকে পেয়ে, মনে হয় কষ্ট হচ্ছে মনে হয়, মোরা ধন্য গরাসন আপনাকে আমরা এই নবীকে পেয়ে ধন্য না, খুশি না? কয়দিনের খুশি? নিয়ামত যে পর্যায়ের হয়, আনন্দও কিন্তু সে পর্যায়ের হয়। পৃথিবীর মধ্যে যত আনন্দ, কিছুক্ষণ আছে কিছুক্ষণ পরে শেষ, নাকি? আপনার আমার কথা বুঝতেছেন? আমি চট্টগ্রাম ভাষা বললে আপনারা কিছু বুঝবেন না, এভাবে বললে তো আপনারা কিছু বুঝতে পারেন হয়তো, নাকি? হ্যাঁ, এগুলো বুঝছেন মাশাআল্লাহ। তা আমি কি বলতে চাচ্ছি, আমরা এই নবীকে পেয়ে দুনিয়ার যত নিয়ামত আছে, নিয়ামত আছে না, নিয়ামতের আনন্দ তো আছে, কথা বলছেন না কেন? ছেলে হলো মেয়ে হলো খুশি না? এক সময় তো মেয়ে হলে খুশি হতো না, এখন কি খুশি নাকি? কি বলেন আপনারা? এখন মেয়ে হলে খুশি, খুশি হতে হবে। কেউ যদি মেয়ে হওয়ার কারণে যদি আপনি যদি চেহারার মধ্যে মনে রাখতে থাকে, আপনার ইমানের খাতরা আছে, কারণ মেয়েকে লালন পালন করলে কিন্তু বিরাট পুরস্কার আছে। কষ্ট করে মেয়েকে লালন পালন করলে কি আছে? কথা বলছেন এখানে কি আছে? বিরাট পুরস্কার, বিরাট পুরস্কার কার পক্ষ থেকে? আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তবে লালন পালনটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী করলে হবে না, আমার নবীর সুন্নত অনুযায়ী করতে হবে। একটা কি হাদিস শরীফ পড়বেন? অভ্যাস আছে? মনে অভ্যাস নাই? আমি একটু অভ্যাস আর কি, আমাদের আপনারও পড়েন মনে করবেন, আজকে আমরা মাদ্রাসায় আসছি, জীবনে কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আজকে কয়েক ঘন্টার জন্য আজকে মিলাদুন নবীর মাহফিল আসছে মানে আমরা মাদ্রাসায় আসছি, খুশি না বেজার? পড়ুন তো দেখি। قال رسول الله আগে সবাই ভালো করে বসো, তোমরা ছেলে ভালো করে বসো, আমি নবীর হাদিস শরীফ পড়াচ্ছি, খুব আদব লাগবে, বসা শুদ্ধ হতে হবে। তার মধ্যে কতটুকু নবীর মহব্বত আছে এটা আপনার আচরণে প্রমাণ করতে হবে। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফা আহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা, আমার হাতে দিয়ে হাকাযা ওয়া দাম্ম আসাবিআহু। একটা হাদিস পড়ালাম, বিরক্ত হলেন? আমার নামায় ফেরেশতারা রেকর্ড করে ফেলছেন, আর এটা কাল কিয়ামতের কঠিন দিনে আপনার কাজে আসবে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, মহিলারা কি আমার কথাগুলো শুনছে? মা বোনরা কি আমার কথাগুলো শুনছে? মা বোনরা বেশি করে শুনতে হবে, কারণ এমন একটা যুগ ছিল কোন মানুষের ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, নিজের জন্মদাতা বাবা সেই মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিত। এই ইতিহাসটি আপনারা শুনেন নাই? এখনো সৌদি সরকার হেরামের পাশে ওই জায়গাটা ঘিরে রাখছে, যেখানে জেহালতের যুগে
নিজের জন্মদাতা বাবা নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিত। সেই জায়গায় এখনো আছে, একটা অভিশপ্ত জায়গা। কিন্তু বর্তমান বাবারা ছেলেদেরকে বেশি ভালোবাসে না মেয়েদেরকে বেশি মায়া করে? আপনাদের ব্রাহ্মণ বাড়ির দিকে কেমন আমি তো জানি না, আপনারা কি ছেলেদেরকে বেশি ভালোবাসেন না মেয়েদেরকে? হ্যাঁ, মেয়েদেরকে বেশি ভালোবাসেন? আরে এক একটা মেয়েকে বিবাহ দিতে লাখ লাখ টাকা খরচ, তারপরে ভালোবাসবেন? কথা বলছেন না কেন? এই মায়া এই ভালোবাসা কোথেকে বলতে পারবেন? এ মায়া ভালোবাসার দূর থেকে। আল্লাহ আকবার! আমার অধিকাংশ মেয়েরা আজকে যে বাবা মেয়েদেরকে বেশি ভালোবাসতেছেন, মেয়েদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে, মেয়েদের পিছনে খরচ করতেছেন, মেয়েদেরকে ভালোবাসছেন, এই ভালোবাসা পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কোন মাস? না না, ইংরেজি ফেব্রুয়ারি। আজকে কত তারিখ? জি 15 তারিখ। গতকালকে কত তারিখ ছিল? ছিলেন একটা 14 তারিখ ছিলেন নি? গোটা বাংলাদেশে কোন দিবস? সবাই বলুন নাউজুবিল্লাহ। তোমরা ভালোবাসা পেয়েছো কোথায়? ভালোবাসা দিবস পালন করা দূরের কথা, ভালোবাসা তোমরা কোথায় পেয়েছো? এই খবর তো মানুষের জানা নেই। এরা কোনদিন ভালোবাসা দিবস হতে পারে না। ভালোবাসা দিবস বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনারা যারা ভালোবাসা দিবস বলছেন, এটা আকহ ভালোবাসা না, এটা ব্যভিচার দিবস, এটা বেহায়া দিবস, এটা ব্যভিচার দিবস। আমি বাংলাদেশ সরকার কাছে অনেকবার দাবি দিয়েছি, এটা আমাদের বাঙালি সংস্কৃতি না, এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতি না, এটা বাংলাদেশ সংস্কৃতি না, এটা বাংলাদেশের সংস্কৃতি না, এটা একটা কমপ্লিট আমেরিকা ইউরোপের সংস্কৃতি। কিন্তু দখল করে নিয়েছে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সে ক্যাম্পাস দখল করে নিয়েছে অপসংস্কৃতি। কথা বলছে না কেন ভাইরা? মাথা যদি নষ্ট হয়ে যায় গোটা দেশ শেষ। মানে আপনারা মাছ কিনেন তো? ব্রাহ্মণ বাড়ির মানুষ মাছ কিনেন না? মাছ ভালো না মন্দ চা ছান কুন্দুক দিয়ে মাথা এদিক কি বলেন আপনারা? মাথা কান দিয়ে মাথা দিয়ে থাকেন তো নাকি? ওইদিকে ঠিক থাকলে কথা বলছেন কেন? দেশ ঠিক থাকবে, দেশের মূল কেন্দ্র যেটা, দেশের রাষ্ট্রের মূল কেন্দ্র ঠিক থাকলে গোটা দেশ ঠিক থাকবে। ঠিক এখন তো মূল কেন্দ্র দখল করে নিয়েছে অপর সংস্কৃতি, আর দেশ ঠিক থাকবে দূর থেকে বলেন আপনারা আমাকে। আমি দেশ সরকারের কাছে বারবার বলছি, এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতি নয়, এটা বাংলাদেশ সংস্কৃতি নয়, এটা একটা আমেরিকা ইউরোপের অফার সংস্কৃতি, এটাকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হোক। হাত দিয়ে সবাই হাত দিয়ে বলতে হবে। ভালোবাসা দিবস কাকে বলে এক্ষুনি আমি আপনাদেরকে শোনাবো। সেই ভালোবাসা এখন নেই। যে হাদিসটা পড়ছিলাম, যেমন আল্লাহ কোরআন শরীফে কি বলছেন জানেন? বিসমিল্লাহির রাহিম ওয়াল কুনিমাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম মাদাআল ফাআলাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا.
আমি বলবো একটু বলি, আমি হাবের সাহেব না, আর বয়সও বেশি, স্মরণ শক্তিও আগের মতো নাই, কমে গেছে। মানুষ বয়স বেশি বেশি হয়ে গেলে সরকার চাকরি থেকে কি করে দেবে? হ্যাঁ, আমরা তো বয়সের মানুষ, এখন আমাকে একটু হেল্প করবেন। আল্লাহ বলেন, আপনাদের কি মনোযোগ আছে নাকি? মাশাআল্লাহ, মনোযোগ আছে দেখতেছি। আল্লাহ বলেন, ইন কুনতুম আদাআন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, অর্থাৎ তোমাদের মধ্যে ভালোবাসা মায়া মমতা স্নেহ বলতে কিছুই ছিল না, এরকম তুম আদা, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি, ওই নিয়ামতটা যখন আসলো, আমি তোমাদের অন্তরে ভালোবাসা মায়া মমতা সৃষ্টি করে দিয়েছি, ফাসমাতুম বিনিমতিহি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা, তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো। আপনারা কি কথা বুঝলেন? এটা আল্লাহরই নির্দেশ। বান্দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, মায়া মমতা স্নেহ ভাতৃত্ব বোধ বলতে কিছুই ছিল না, একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, কথায় কথায় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেত, ওই সময় আমি আল্লাহ তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি, ওই নিয়ামতটা যখন আসলো, তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, ফলে সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। প্রশ্ন আসবে, হুজুর, সেই কোন নিয়ামত? যেই নিয়ামত আসার কারণে আমাদের মধ্যে ভালোবাসা স্নেহ মায়া মমতা ভাতৃত্ববোধ আসে, মানবতা আসে, সেই কোন নিয়ামত? উত্তর আসবে একটা, নিয়ামতুল কুবরা আল্লাহ আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী আসছেন, ভালোবাসা আসছে, নবী আসছেন, ন্যায় নীতি আসছে, নবী আসছেন, মানবতা আসছে, নবী আসছেন, আত্ম ইনসাফ আসছে, নবী আসছেন, মানবতা বোধ আসছে। ঠিক কি ভাইরা? আল্লাহ, একজন শায়খ সুন্দর বলেছেন, আমরাও পড়তাম, এখন তো বয়স্ক মানুষ না, মানুষ যেমন বয়স্ক আওয়াজও, বয়স্ক মানুষের আওয়াজ আগের মতো তো করতে পারি না। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, টুক মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। কি কথা বুঝতেছেন আপনারা? আমাকে একটু হেল্প করুন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, টুক মুচিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদ তুমি মাহফিল করেছে। কয় আপনারা তো ভাবতেছেন না, বিরক্ত লাগতেছে বোধহয় নাকি, না অসুবিধা হচ্ছে? আজ ঈদ মিলাদ তুমি মাহফিল করেছে। অভ্যাস আছে দেখি, আজি ঈদ মিলাদ তুমি মাহফিল করেছে, আনন্দ আছে সারা জগত ভরেছে, আজি ঈদ মিলাদ তুমি মাহফিল করেছে। পশু পাখি বৃক্ষলতা মানব দান, আরে নারায়ণ সালতে বলে করতে সেই উৎসব। ঠিক কিনা বাবা?
নূরের জমির নূরি চরণ পশু পাখি বৃক্ষলতা মানব নারী বলে করতে সেই উৎসব আপনাদেরকে তোমার বিরক্ত লাগতেছে আজি নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ঘুম টুকু মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন আজি ঈদে নবী আসছেন শান্তি আসছেন নবী আসছেন জান্নাতির পরিবেশ আসছে নবী আসছেন ভালোবাসা আসছে নবী আসছেন মানবতাবোধ আসছে নবী আসছেন মানবতা আসছে আমরা খুশি না বেদান একটা হাদিস পড়ছিলাম আল্লাহর নবী বলেন কি সিস্টেমে কোন স্টাইলে বাবার অন্তর থেকে মেয়েদের বিদ্বেষ বের করে মেয়ের ভালোবাসা মহব্বত বাবার অন্তর আমার নবী ঢুকাই দিয়েছেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন কজন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন আর সেই বাবা কন্যা সন্তান পেয়ে যদি সিদ্ধান্ত নেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দিয়েছেন আমি রিক্সা ঠেলে পারি আমি ঠেলা গাড়ি ঠেলে পারি আমি দিন মজুরি কাজ করে পারি যেভাবে হোক আমি আমার নবী সুন্নত মোতাবেক মেয়ে দুটোকে লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম আমার নবী কোন সিস্টেমে কোন স্টাইলে মেয়ের বাবার অন্তরের মধ্যে মেয়েদের মোহাব্বত ভালোবাসা ঢুকাই দিয়েছেন এদেশের মেয়েরা কে কথাগুলো জানে আপনারা দেখবেন অনেক বুড়ো বুড়া মানুষ এটা তো গ্রাম অঞ্চল আমরাও গ্রাম অঞ্চলের ছেলে আমরা অনেক দৃশ্য দেখেছি আমার লাঠিটা একটু দেন না অনেক বুড়ো বুড়া বাবা এ ধরনের লাঠি নিয়ে তখন তার এ ধরনের উন্নত মানের রোজগার ছিল না বর্তমানে দেখে আগে রোজগার ছিল অনেক বুড়া মানুষ এ ধরনের লাঠি একটা নিয়ে গুতুম 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 করে আস্তে 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 যাচ্ছে ও চাচা সালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম বলতে পারছে না লাঠির উপর বার দিয়ে নিঃশ্বাস ফেলে আস্তে করে বলছেন ওয়ালাইকুম সালাম ও চাচা নিঃশ্বাস নিতে ফেলতে কষ্ট হচ্ছে আপনি কই যাচ্ছেন বাবা আমার মেয়েটার জন্য প্রাণ জ্বলতেছে যে তাকে তার শ্বশুর বাড়িতে দেখতে যাচ্ছেন আমি সত্য বললাম তো নাকি এখানে অনেক দূরে দূরে মানুষ আছে যারা এভাবে কষ্ট করে মেয়েকে মেয়ের শাশুড় বাড়িতে দেখতে গিয়েছিল আমি কি সত্য বলছি নাকি ও চাচা নিঃশ্বাস নিতে ফেলতে কষ্ট হচ্ছে আপনার ভিতর মেয়ের মহব্বত করতে আসলো বলে বাবা আমার দয়াল নবী সেই ভালোবাসা নিয়ে আসছেন ঠিক কার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবী আসছেন ভালোবাসা আসছে কিভাবে আসলো আল্লাহর নবী বলেন যাকে আল্লাহ দুটো কন্যা সন্তান দিয়েছেন যে বাবা কন্যা সন্তান পেয়ে সিদ্ধান্ত নিয়েছেন আমি যেভাবে হোক মেয়ে দুটোকে নবীর সুন্নত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম আমার দয়াল নবী বলেন ও মেয়ের বাবা মেয়ের বাবার জন্য আমি নবী একটা বড় পুরস্কার ঘোষণা দিলাম ইয়া রাসূলুল্লাহ কি পুরস্কার দিলেন
فجاءه يوم القيامة هكذا وضم أصابعه وعمل سهبا ওই মেয়ের বাবা কালকে আমাদের কঠিন দিনে আমি নবীর সঙ্গে এইভাবে উঠবেন এইভাবে বলে নবীর হাতের আঙ্গুল লাগিয়ে দিলেন এভাবেই লাগিয়ে দিলেন অর্থাৎ ও আমার সাহাবা আমি নবীর একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সাথে যেভাবে লাগিয়ে আছে সেভাবে ওই মেয়ের বাবা কালকে আমাদের মতে আমি নবীর সঙ্গে উঠবে আর লাগবে পুরস্কার এটা আমার মূল সম্পদ এটা আমাদের মূল সম্পদ রাত গভীর অন্য সময় আসলে অনেক নাম আলোচনা করব আজকে না নবীকে ভালোবাসেন কারা কারা ভালোবাসেন দেখি সবাই ভালোবাসেন আমাদের দেশে এখন ফেসবুকের মৌলভি বেশি ফেসবুকের মৌলভি বলে নবীর মহকতের কথা কোরআন শরীফে কোথাও নেই এমন ফাগল মৌলভি কোরআন শরীফে কি আছে সে নিজেও জানে কোরআন শরীফে থাকলে হবে না কোরআন বোঝার ক্যাপাসিটি লাগবে কথা বুঝতেছে না কেন আমাদের দেশে কিছু হুজুর আছে আপনাদের এখানে ব্রাহ্মণ বাড়ি আছে কিনা জানি বলে হুজুর মিরাজ নবী কোরআন শরীফে নেই মিরাজ নবী হাদিস শরীফে নেই কোরআন শরীফে নেই হাদিস শরীফে নেই আমি বলবো ভাই জান আল্লাহ বলছেন তিবিয়ানা লেকুল্লি শাই প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে আছে কোরআন শরীফে নাই এমন কোন জিনিস আছে আপনার আমার কথাগুলি বুঝতেছেন কোরআন শরীফে নাই এমন কোন জিনিস আছে এমন শুনো বান্দে সব সমস্যার সমাধান দিতে পারে আর কোরআন এমন শুনো না ঠিক দেন যখন মিলাদুল নবী প্রশ্ন হচ্ছে বলে মিলাদুল নবী তো কোরআন শরীফে নেই মিলাদুল নবী হাদিস শরীফে নেই আরে কোরআন শরীফে না এমন কোন জিনিস নাই আমি বলব কোরআন বোঝার ক্যাপাসিটি তোমার নেই বড় একটা মজার ব্যাপার যদি আপনাদের মধ্যে শোনার আগ্রহ দেখি আর কি কোরআন শরীফের একটা আয়াত যখন নাজিল হলো তিবিয়ানা লিকুল্লি শাই আল্লাহ কোরআন পাকে বলছেন এই কোরআন যেটা আমি মাহবুব নবীর উপর নাজিল করেছি এখানে বিস্তারিত বর্ণনা আছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে আছে এই আয়াত যখন নাজিল হলো বড় মজার ব্যাপার একজন ইহুদি ইহুদি নাম শুনছেন দুটি দল একদল ইহুদি আর একদল নাসারা গোটা পৃথিবীকে অশান্ত করে রাখছে দুজন একদল ইহুদি আর একদল নাসারা দুষ্টুমি করে তারা দুষ্কুলু সাবিয়ে দেয় মুসলমানের উপর কথা বুঝতেছে না বলো দুষ্করে কারা কিন্তু দুষ্কুলু সাবিয়ে দেয় ইরাকের উপর বোমা মারলো কারা কথা বলছে না কেন জর্জ ডব্লিউ বুশ ইরাকের উপর বোমা মারলো কারা ইহুদিরা কিন্তু বিচার হলো কার সাদ্দামের এটাই হলো বর্তমান সারা বিশ্বের রাজনীতি এটা রাজনীতি না এগুলোর নাম দুর্নীতি দুর্নীতির নাম রাজনীতি না রাজনীতির নাম দুর্নীতি না আমি বুঝাতে চাচ্ছি গোটা বিশ্বকে অশান্ত করে আসে দুটি দল গায়রিল মকদুব আলাইহিম ওয়ালা দাল্লি তার মানে কি জমহুরুল মুফাসসিরিনের তাফসীর হলো হুমুল ইয়াহুদ ওয়ান নাসার আল্লাহ তুমি আমাদেরকে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে ছাড়াও বাইরের মকদুব আলাইহিম ওয়ালা দাল্লি সাব্যস্ত অভিশপ্ত এই মানুষের রাস্তা দিয়ে চালিও না সাব্যস্ত এবং অভিশপ্ত এবং সাব্যস্ত ওরা কারা হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা এরা একদল ইহুদি আর একদল কি এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে কি বলছেন
আপনার বিরক্ত হলে আমি বলতে পারবো না। তোমরা ওই সমস্ত মানুষের মতো হবে না যারা মূসাকে কষ্ট দিয়েছে, অর্থাৎ যারা মূসা আমার নবী মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, তোমরা তাদের মতো কি মানি? তোমরা তাদের মতো আমাকে আমার নবীকে কষ্ট দেওয়ার ওয়ালা হবে না। এই আয়াতের তাফসীর দেখলাম, তাফসীরে যারা লাইন আপনারা এখানে উলামায়ে কিরাম তো আছে, এরা দেখছে এগুলো মূসা আলাইহিস সালামের শরীয়তে আপনার মধ্যে বিরক্ত হচ্ছেন না নাকি? আমরা তখন গোসল করি কাপড় পরে, এদিকে ব্রাহ্মণ বাড়িয়ে কেমন কেউ কি উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে মূসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে কাপড় পরে বাধ্যতামূলক ভাবে গোসল করা বাধ্যতামূলক কোনো নাই ছিল না? সমুদ্রে গিয়ে কাপড় খুলে গোসল করার কি ছিল সুযোগ ছিল? এখন আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখা যায়, আর কিছু আছে আপনারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আপনাদেরকে আমি বড় ইয়ের মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি। এখন তো অনেকে আমাদের কক্সবাজারে চলে যায়, কথা বলছে কেন? এখন তো গিয়ে কক্সবাজার হোটেলের সিট খালি পাবেন না, অনেক আগ থেকে বরাদ্দ। ওখানে কি জানে সুইমিং পুল, সুইমিং পুল, সুইমিং পুল, সুইমিং পুল ছিলেন? হ্যাঁ, নারী পুরুষ ওখানে নেবে, নামাজ বিলে বলবে না, গোসল করতেছে, সাবধান সতর্ক। আমার রসুল বলছেন, হে মুমিন বান্দা, তোমরা ওই সমস্ত মানুষের মতো হবে না যারা মূসাকে কষ্ট দিয়েছে। তো মূসাকে কষ্ট কি দিল? এখানে তাফসীর জালালের একটা রায় আছে, মূসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে কাফর পরে গোসল করার বাধ্যতামূলক আইন ছিল না, উলঙ্গ হয়ে গোসল করার পারমিশন ছিল। তো একদিন ইহুদিরা, কেরা ইহুদি, ইহুদির যুবক দল বেঁধে বলে সরো হুজুরের কাছে যাই, ওরা দল বেঁধে মূসা আলাইহিস সালামের কাছে আসছে, হুজুর কিরে আমরা জমা সহকারে গোসল করব, কি সহকারে আমরা জমা সহকারে গোসল করব, আমরা দল বেঁধে গোসল করব নীল নদীতে গিয়ে। তো ইনি আল্লাহর রসুল না, আল্লাহর বড় বড় চারজন রসুলের মধ্যে একজন মূসা আলাইহিস সালাম, ওনার শরীয়তের মধ্যে কাফর পরে গোসল করার বাধ্যতামূলক আইন না থাকলেও ইনি নবী না? আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া শান লজ্জা ঈমানের অন্যতম শাখা। আপনারা পড়বেন দেখি, কালা কালা পড়তেছেন না স্যার? কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদ্যুন সবহুনা শোভা ফাদ্দালুহা কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আহা আনিত তরিকি ওয়াল হায়াউ শোবাতুম মিনাল ঈমান। আপনারা বিরক্ত হচ্ছেন বুঝো? আল্লাহর নবী বলেন, উম্মত ঈমানের 70 থেকে 79 পর্যন্ত ঈমানের শাখা প্রশাখা আছে। ঈমানের শাখা প্রশাখা কত? 70 থেকে 79 পর্যন্ত, মুসলিম শরীফের হাদিস 60 থেকে 69 পর্যন্ত ঈমানের শাখা প্রশাখা। শাখা প্রশাখা পর্যন্ত গাছের ডালি আছে না,
ইমানের 70 থেকে 79 পর্যন্ত শাখা প্রশাখা আছে। তন্মধ্যে সবচেয়ে উত্তম শাখা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ইমানের সবচেয়ে উত্তম শাখা। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ইমানের নিম্নতম শাখা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন অনেক সময় রাস্তার মধ্যে খাতা পড়ে আছে, কথা বলছে না কেন? রাস্তার মধ্যে কি পড়ে আছে? খাতা, তারপর খাস, এদের মধ্যে হয় কি হয় না? আপনি যদি মুমের হয়ে থাকেন, আপনার মধ্যে ইমানের নিম্নতম শাখা আপনার মধ্যে থাকে, আপনি খাতাগুলো খাসগুলো চোখে দেখে আপনি চলে যেতে পারবেন না, আপনার ইমান বাধ্য করবে। হাই হাই, কোন মানুষের পা যদি এখানে পড়ে, গরু সাগরে পা পড়লেও এরা কষ্ট পাবে। তাহলে ইমানের নিম্নতম শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। কিন্তু বর্তমান রাস্তা থেকে খাতা সরিয়ে দেবার মানুষ খুব, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, কিন্তু রাস্তার মধ্যে খাতা দেওয়ার মানুষ আছে, কথা বুঝতেছেন? আপনাদের এখানে তো নাই আল্লাহর রহমতে। আমি অনুরোধ জানাবো, আজ থেকে আমরা কষ্টদায়ক জিনিস রাস্তায় দেখলে আমরা কি করব? সরিয়ে দেব, যাতে মানুষ, শুধু মানুষ কেন, গরু ছাগল পর্যন্ত যেন নিরাপদে চলাচল করতে পারে। এখানে আরেকটা অর্থ আছে, এগুলো তো আপনারা বিরক্ত হয়ে যাবেন, রাত বেশি হচ্ছে তো, আপনাদের দেশে আমাদের এখানে কোন একটা পরিবারের মেয়ের জন্য যদি ভালো ছাত্র আসে, অনেক মানুষ এটা বরদাস্ত করতে পারে না। আপনাদের এখানে বেজার বেশি কি মেয়ের সম্বন্ধে উল্টা সিদ্ধা, আমাদের সিদ্ধার বাসায় বলে বড়ি দিয়ে, কথা বুঝেন নাই? আপনাদের কি বলবেন? আমি একজন বলেন কুটনা, ও কুটনা, আমাদের আমাদের সিটের কথা বলে বৌনি, হ্যাঁ একটা কার নিয়ে আসছো ভালো করে নি, অনেক মানুষ চার দোকানে বসে বসে সেই জীবনে কোনোদিন কোনো মানুষকে একটা চা খাওয়াই নেই। এ ধরনের মানুষ যখন দেখলো তার মাথা খারাপ, এটা কি জন্য রাখলো সামনে দিয়ে সালাম আলাইকুম, এই জীবনে কাউকে সালাম দেয় আসছে সালাম আলাইকুম, বলো ওয়ালাইকুম আসসালাম, ভাইজান আপনার পরিচয়, বলে আমি চট্টগ্রাম থেকে আসছি, কি জন্য আসছেন? বলো অমুক ফারার অমুক মানুষের নাকি একটা মেয়ে আছে, একটু দেখতে আসছি। আমাকে ভাইসেন ভালো হয়েছে, আসুন এই চা টা খান, চা টা খাওয়াইতে খাওয়াইতে গুল্লি ছিল একটা দিল, আর বলে মেয়েটা সব ভালো কিন্তু মেয়েটা একটা চরিত্র খারাপ আছে, এ ধরনের একটা দেয় না, এটা কি বললেন আপনারা? আমি তো শিখতে হবে তো, কি বলে কুটনা? আমাদের এখানে আপনি কুটনা দেওয়া মানে একজন পরিবারের জন্য বারোজন মানুষ যেন না আসতে পারে, আপনি কুটনা দেওয়া মানে রাস্তার মধ্যে খাতা দিয়ে দিবেন। আপনি আপনি যদি মুমের হতে মুমের হন, আপনি কোনোদিন খাতা দিতে পারবেন না, বরং সব যত বাধা বিঘ্নতা সবগুলো সরিয়ে মেয়েটাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে, আপনি যদি মুমের হয়ে থাকেন। ঠিক না ভাইয়েরা? এ সমস্ত বদভ্যাস আমাদেরকে পরিহার করা দরকার আছে। আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে চাই কি চাই না? আল্লাহ তোমার সবাইকে তোমার রসুলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আসলে কথা দেরি হয়ে যাচ্ছে, আপনারা একটু একটু বিরক্তির ভাব আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি বাবা। আজ থেকে কুটনা চলবে না, হাত উঠাই বলতে হবে বন্ধ বন্ধ, আমরা কাউকে আর কুটনা দেব না, বরং যত বাধা বিঘ্নতা আছে এবং পরিষ্কার করে
তাদেরকে ওয়েলকাম জানাবো, মেয়েটার বিবাহের ব্যবস্থা করব। এটা হচ্ছে আমার রসুলের সুন্নাহ, ঠিক কিনা ভাইরা? আমার আরেকটা হলো ওয়াল হায়াউ সুমাকুম মিনাল ঈমান, হায়া শরম লজ্জা ঈমানের অন্যতম শাখা। যার মধ্যে হায়া আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে হায়া লজ্জা নাই তার কাছে ঈমানও নাই। ইদা ফাতাকাল হায়া ফাফাল মাশি, যখন মানুষের মধ্য থেকে হায়া শরম লজ্জা নামক এই গুণটা যখন বিলুপ্ত হয়ে যায়, মানুষ চতুষ্পদ জন্তুর মতো যা ইচ্ছা তাই করতে পারে। আজকে আমি চট্টগ্রাম থেকে এসেছি, তার বিস্তার ভাইরা সুন্নি মুসলিম ভাই বোনদেরকে বলছি, আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে চাই, আমরা নবীকে ভালোবাসি কিনা বলেন, আমরা নবীর সুন্নাহ তরিকা মোতাবেক চলতে চাই কি চাই না? আরেকটা কথা বলছি, হেদায়েতের মালিক আমি নই, হেদায়েতের মালিক আল্লাহ। আজকে কিভাবে বলবো, এখানে আমার পাশে সাফার বয়স্ক মুরব্বী, এদিকে সাফার বয়স্ক জেতার মতো মুরব্বী আছে, অনেক সময় কথা বলতে নিজের কাছেও কি লাগে, লজ্জা লাগে, কিভাবে বলবো? তারপরও আমি লজ্জা ফেলে বলছি, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র কেউ তোমাদেরকে কথাগুলো বলবে না। আজকে সবাই পড়ে আছে একটা মোবাইল নিয়ে, কথা বলছেন না কেন? এখানে কি কি আছে জানেন? এখানে কোরআন হাদিস ফাকা ফতোয়া মিলাদ নবী নাত কারাত হাম সব আছে, যত ভালো আছে সব এখানে আছে। আবার তার পাশাপাশি খারাপ সাইট কাহাকে বলে, জেনা ব্যবিচার কাহাকে বলে, কয় প্রকার কি কি উদাহরণ সব বুঝিয়ে দাও, সব প্রশ্নের উত্তর এখানে পাবে। আমি কি ভুল বলছি? আমি তোমাদের কি বলছি বাবা, কেউ করবে না, তোমরা নিজেকে ধ্বংস করবে না। তোমরা যারা ছেলে যুবতী মেয়েরা যারা করেন ঘরে বসে শুনছেন, স্কুলের ছাত্রী কলেজের ছাত্রী ইউনিভার্সিটির ছাত্রী যুবক এবং যুবতী সবাইকে বলছি, এই খারাপ চিত্রগুলো তোমরা দেখবা না, এগুলো তোমরা দেখবা না। হুজুর কেন মঞ্চা এগুলো তোমরা দেখবা না। বুঝো কেন? এমন চিত্র আছে যেগুলো দেখলে একজন যুবক যুবতীর যৌবনতা নিজের কন্ট্রোল রাখা কষ্ট হয়ে হয়ে যাবে, যৌনাঙ্গ সক্রিয় হবে। এমন জানালে বিচারের চিত্র এখানে আছে। আমি লজ্জা ফেলে বলছি, একজন পুরুষ বা যুবক আর যুবতী তোমার মধ্যে সেক্স পাওয়ার, স্ত্রী সহবাসের ক্যাপাসিটি, সেক্স পাওয়ার এই লাভের একটা বিরাট নিয়ামত। জুলিনা লিনাস খুব প্রসাদা ওয়াতি বিনা নিসা, স্ত্রী সহবাসের ক্যাপাসিটি দিয়ে আল্লাহ আমাদের জীবনকে সাজিয়েছেন, সফলিত করেছেন। যার কাছে স্ত্রীর সহবাসের ক্যাপাসিটি আছে তার জীবন কতই না সুন্দর, যার কাছে নিয়ম নাই সে যত সুন্দর হোক তার জীবনের সুন্দর নেই। আমি কি কথা বুঝাতে পারলাম? এই নিয়ামত গুলো তোমাকে কন্ট্রোল করতে হবে। তুমি যদি এই বয়সে উচ্চ বয়সের যুবক যুবতীরা এই খারাপ চিত্রগুলো দেখো, তোমার বীর্যগুলো অযথা নষ্ট হয়ে যাবে। এই বয়সে তুমি যদি তোমাকে ধ্বংস করে দাও, লাস্টে গিয়ে তুমি যখন বিয়ে করবা, তুমি যখন একজন মেয়েকে বিয়ে করে আনবা, তুমি তোমার পরিবারের কাছে ব্যর্থ হবে, কারণ তুমি তো সম্পদগুলো নষ্ট করে ফেলছো। তোমার ওয়াইফের কাছে গিয়ে তুমি যখন ব্যর্থ হবা, তোমার ওয়াইফ ফলকে ফেলে পড়বে, শুরু হয়ে যাবে তোমার সংসারে অশান্তির আগুন। ঠিক কি ভাইরা? এই কথাগুলো পৃথিবীর কেউ বলবে না। আমি লজ্জা পেলে কথাগুলো বলছি তোমাদেরকে বাঁচানোর জন্য। হুজুর কিভাবে বাঁচব? একটি সম্পদ অর্জন করতে পারলে হয়ে যাবে, এটা হচ্ছে বুকভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমার ভালোবাসা। আমরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? এ বিষয়ে আমি কবি নজরুলের অনেকবার বলছি, কবি নজরুল লেখাপড়া অল্প,
মাত্র অষ্টম শ্রেণী, কিন্তু বুকের মধ্যে ছিল বুকবার নবীর প্রেম আর ভালোবাসা। কত সুন্দর সুন্দর নাম দেখছে, মোহাম্মদীর নাম জপেছিলি বুলবুলি তুই আগে, কি ভালো লাগতেছে তো পড়তেছেন না তো, মোহাম্মদীর নাম জপেছিলি বুলবুলি, মোহাম্মদীর নাম জপেছিলি বুলবুলি তুই তাই কীর্তন করতেরি গান, তাই কীর্তন করতেরি গান এমন মধু লাগি ওরে, এমন মধুর লাগি মোহাম্মদীর নাম চিৎকার দি বলুন না সুহান আল্লাহ, গোলাপ ছিলেন এখানে নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, চিৎকার দিয়ে বলুন কতটুকু নবীর ফ্যান থাকলে এ ধরনের কথা বলতে পারে, পুরি গুলার নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগি ওরে, তোর আতরে জাগি মোহাম্মদীর আমার সাথে একটু শেয়ার করুন, মোহাম্মদীর নাম বুলবুলি তুই তাই কীর্তন করতেরি গান, তাই কীর্তন করতেরি গান এমন মধু লাগে ছেলে। তোমরা যুবক নবীকে কি অন্তর দিয়ে ভালোবাসো? দেখি কারা কারা, দেখি 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 সবাই ভালোবাসো, তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম, উরি ভুমা তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম, গুনগুনিয়ের সে কৌশিকি, গুনগুনিয়ের সে কৌশিকি জানাস রে গুল বাগে ওরে,
যোগী মোহাম্মদ। আমরা কি নবীকে এভাবে ভালোবাসতে পারবো? ভালোবাসি ভালোবাসি তো, এই ভালোবাসা এটা থাকলে আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে রক্ষা করবে। আমি এখানে বিয়েরটা কথা বলে শেষ করে দিচ্ছি, রাত বেশি হয়ে যাচ্ছে। না না কাল হজ্জের কথা বলবেন, একটা বলবো না, একটা শুনলে 1,00,000 টাকা লাগবে। এখানে অনেক অনেক ছেলের মাথার সুনের খাটিং দেখতেছি, নেইমারের খাটিং আছে আছে না, নেইমার খাটিং আছে তো, কেউ নেইমার কেউ টিমার কথা বলছো না কেন, কেউ মেসি আছে না, এক যুগে তাওবা। আমরা মেসির ভক্ত নয়, আমরা মোশার ভক্ত নয়, আমরা নেইমারের ভক্ত নয়, আমরা টিমারের ভক্ত নয়, আমরা রোনাল্ডোর মতো মাথা মোড়াবো না, আমরা রসুলে পাকের প্রেমিক, আমার নবীর সুন্নত মোতাবেক চুল কাটবো। এমন ছেলে আজকের মাগরিবে আছো একসাথে তওবা, জীবনে আর কোনোদিন নেইমারের মতো নেইমার কোন শরণ করে মারাদোনাকে রোনাল্ডো কোন শরণ করে মেসিকে অনুসরণ করে কোন বিতর্কিতের কোন শরণ করবে না, আমরা অনুসরণ করব আমার দয়াল নবী। ঠিক না ভাইয়েরা? আমার দয়াল নবী বলেন, ফিতনা ফাসাদের যদি যে উম্মত আমি নবী একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আমরা নবীর সুন্নত তরিকা মোতাবেক চলতে চাই কি চাই না? বিরক্ত হচ্ছেন না? যৌতুক সারা যৌতুক সারা নবীর সুন্নত মোতাবেক খেকে বিয়ে করতে পারবা? হ্যাঁ, তুই আমাকে ওয়াদা করতে হবে, দেখতে হবে আমি দেখি দেখি নারায়ণ তাকবীর আপনারা বিরক্ত হচ্ছেন? এই গুণাগান গোটা বাংলাদেশ না, শুধু দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, আমি যেখানে গিয়েছি ছেলেদের থেকে হাত উতাই উতাই ওয়াদা নিয়েছি। আলহামদুলিল্লাহ হাজার হাজার ছেলে এখন যৌতুক সারা বিয়ে করতেছে। আপনারা খুশি না বেজান? আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী 12ই মার্চ ঐতিহাসিক চট্টগ্রাম জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মাঠে আমার আঞ্জুমানে রাসবিহানুরের উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। এখানে অনেক চট্টগ্রামে থাকেন যারা ব্যবসায়ী ছাত্র ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা 12 তারিখ জমিয়তুল ফালাহ মাঠে আসবেন, দুপুর নামাজের পর থেকে শুরু। অনেক মন্ত্রী মিনিস্টার আসবে, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। পাশাপাশি অনেক গরিব ছেলে আছে, এরা মঞ্চ পূর্ণ করবে। হায় হায়, আমরা শাশুড় থেকে কিছু খাইতাম, নুরি হুজুর এসে আমাদের খানা মারা করল না। না, আমি দরিদ্র ফ্যামিলির ছেলে বাবা, আমি বড় পয়সাওয়ালার ছেলে নই। দরিদ্রতার কষ্ট কেমন, গরিব মানুষের কষ্ট কেমন আমার চেয়ে তোমরা বেশি বুঝবে না। তবে আমাদের জন্য দরিদ্রতা ইমানদার মুসলমানের জন্য দরিদ্রতা, এটা আমাদের অহংকার, এটা আমাদের অহংকার। কেন? আমার দয়াল নবী তো গরিবের দলে, কথা বলছো দেখেন আমার নবী কোন দলে? এটা আমাদের অহংকার, এটা আমাদের অলংকার। তারপরেও
আমি আরব স্থান ঘুরে ঘুরে তথ্য নিয়েছি, প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয় ভাবে মেরেজ ফান্ড করেছে, সেই মেরেজ ফান্ড থেকে গরিব আরবি যেন তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে, এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দেড়হান বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আমি আমার বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে দাবি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে মেরেজ ফান্ড গঠন করা হোক, সেই মেরেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 7 বছর মেয়াদের জন্য সুদবিহীন 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। টুডে টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। আপনারা কি আমার আন্দোলনে থাকবেন? খারাপ খারাপ থাকবেন? আমার আন্দোলনে খারাপ খারাপ থাকবেন? আল্লাহ আকবার। এখন আমি এখন অনেক দেরি হয়ে গেছে, আজকে মসজিদে বাইতুল আকসা জামে মসজিদ কমিটি মাফ রেজাল করেছেন, তাই প্রত্যেক ইমামদারের ইমানি দায়িত্ব আল্লাহর ঘর মসজিদের জন্য একটা অনুদান দেওয়া। কারণ আল্লাহ বলেন, আমার নবী বলেন, মান বানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাকে আল্লাহ তার জন্য জান্নাতি ঘর বানাবেন। সুবহানাল্লাহ, এমন তুমি কাছো, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দেব, 10,000 টাকা দেব, 2,000 টাকা দিয়ে সাহায্য করব, এমন কোন নবীর প্রেমিক আজকের মাহফিলে আছো? দেখি দেখি না, টাকা না দিলেও আপনারা এখানে যাবেন না, এতে উমরা শরীফ হবে, দোয়া মোবারক হবে। কেউ কেউ দিচ্ছে? কত দিচ্ছে? জনাব আব্দুল করিম দিলেন 500 টাকা, সাবালো মারহাবা, আল্লাহ কুদরতের আব্দান কবুল করা, আমিন। একটু তাড়াতাড়ি দিতে হবে বাবা, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, অল্প সময় 10 মিনিট মাত্র, কেউ নড়াচড়া করবেন না, না না আগে টাকা দাও, এখন টাকা লাগতে আমার সাদা বলতে বুঝুন, এখন মসজিদের জন্য কিছু অনুদান কয়, এখন তো কেউ দিচ্ছে না, আরে বাবা টাকা দাও আগে, কলি একটা কলি বলতে বুঝুন, মসজিদে আনো না টাকা, তো কি নাম্বার? ও নবান নির্বাচিত মেম্বার উজ্জ্বল উজ্জ্বল দিবেন 2,000 টাকা, আল্লাহর কুদরত একবার দান কবুল করো, মাদ্রাসা পূর্ণ করো, দিন দুনিয়ার দুজন তরকি নসিব করো, আমিন। একজন নিজের নাম ছাড়া 1,000 টাকা, আল্লাহ কুদরত একবার দান কবুল করো, মাদ্রাসা পূর্ণ করো, দিন দুনিয়ার দুজন তরকি নসিব করো, আমিন। একজন দিনে 500 টাকা, আল্লাহ কুদরত একবার কবুল করো, মাদ্রাসা পূর্ণ করো, দিন দুনিয়ার দুজন তরকি নসিব করো, আমিন। আর একটু তাড়াতাড়ি দিতে হবে বাবা, এবং জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে যেন আদায় করতে পারে সে তৌফিক দান করো, আমিন। আর কি আছে তাড়াতাড়ি? জাহিদুল হুসাইন 400 টাকা, আল্লাহ কুদরত দান কবুল করো, মাদ্রাসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো, আমিন। আর কে কি নাম? আরিফুল ইসলাম দিবেন 2,000 টাকা, মারহাবা। আরিফুল ইসলাম 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ কুদরত দান কবুল করো,
ভরসা পূর্ণ করো, দিন দুনিয়ার দুনিয়া তুই কি নসিব করো আমিন। ওর চাষা দিলেন কি নাম, হাজি আব্দুর রহিম মোল্লা, দিলেন নগদ 2000 টাকা। আল্লাহ কুদরত বেতন কবুল করো, ভরসা পূর্ণ করো, দিন দুনিয়ার দুনিয়ার তুই কি নসিব করো আমিন। আর আছে বাবা একটু তাহলে তার দিতে হবে তো, আল্লাহ কুদরত দান কবুল করো আমিন। একটু তাড়াতাড়ি দেওয়ার আছে, মালিক দিবেন 2000 টাকা মারহাবা। আল্লাহ কুদরত দান কবুল করো, মানুষ পূর্ণ করো, দিন দুনিয়া দুজন তুলকে নসি পানি। আর আছে আব্দুল্লাহ ইমাম হোসেন দিবেন 2000 টাকা, ইমাম হোসেন 2000 টাকা ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরত একবার দান কবুল কর, মহাশা পূর্ণ কর, দিন দুনিয়া দুজন তুলকে নসি পানি আমিন। আর আছে কি জি আল্লাহ আরেকজন দিয়েছেন 200 টাকা মার বাবা, আল্লাহ কুদরত রাখবা দান কবুল করা আমিন। আসুন আমার নবীকে একটু দাঁড়িয়ে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকাম ইয়া হাবিব সালাম আলাইকাম তুল্লা আলাইকাম মেরাজে মহান মিলন সালাম জানাই শুভক্ষণ দিদারে ভুলো না মুদের নবী সালাম রাসূল সালাম ya nabib salam wa alaikum alaik allar dhon sab bantan gari do jahan ne উম্মত গো তোমারি মাহরুম করো না মুদরে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ya habib salam alaikum salam dunya alaikum hasrat jami'a fi salihin sallu alayhi wa alihi আপনাদের সম্মুখে এখন কি নাম জি জি একটু তাড়াতাড়ি এবার অল্প সময় 2-3 মিনিট আপনাদের থেকে দোয়া নিবে
মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ রবুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান নবনির্বাচিত কবুল করে চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে এসে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছিয়ে দাও, সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় অনেক দুঃসাহস করেছি। আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও, আব্বা জানের গুণা মাফ করে দাও, আম্মা জানের গুণা মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা। আল্লাহ দাদির গুণা মাফ করে দাও, নানা নানির গুণা মাফ করে দাও, শাশুড় শাশুড়ি আত্মীয় স্বজন মুহিব্বিন মুরিদান মুতাল্লাকিনদের গুনাহ মাফ করে দাও, সারা বিশ্বের মুমিনিন মুমিনাত ভাইদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আল্লাহ আমাদের তওবা কবুল কর। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা রোগে আক্রান্ত সেবা দাও, করজদার তাহলে মুক্ত করে দাও, বেকার তাহলে কাদের সন্ধান দাও, লাওলাদি তাহলে নেককার ওলাদ দান করো, চাকরি দিবি তাহলে প্রমোশন দাও, ব্যবসায়িক তাহলে উন্নতি দাও, ছাত্র ছাত্রী তাহলে জ্ঞান দাও, পরীক্ষার্থী তাহলে কামিয়াব করো, বিদেশ যাত্রী তাহলে যাওয়ার ব্যবস্থা করে দাও। অনেক গরিব করে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না, এই মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, ইজ্জতের জিন্দগি নসিব কর। আয় আল্লাহ মসজিদ কানা, আয় আল্লাহ মসজিদের কাজ চলছে, এই মসজিদ সম্পূর্ণ করতে যতগুলো অর্থের প্রয়োজন আল্লাহ গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও। আমার ভাই মেম্বার সাহেব উদার মন নিয়ে বলছে, এমপি সাহেবকে বলে যেভাবে হোক এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে দেবে, চেষ্টা চালাবে। মেম্বার সাহেবের হায়াতে বরকত দাও, এমপি সাহেবের হায়াতে বরকত দাও, চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, সবার অন্তরকে মসজিদের দিকে দাবিত করে দাও। আমাদের কাহানুর সুন্নাত ওয়াল জামাতুর বটল তারা তৌফিক দান করো, সবাইকে পাঁচ গানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দা নসীন বানিয়ে দাও, জীবনে একটি বার হল সোনার মদিনার মুসাফের করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।